সারা দেশের সঙ্গে সঙ্গে 2024 সালের লোকসভা নির্বাচনের লড়াই চলছে এ রাজ্যেও। যদিও দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে গত 26 এপ্রিল শুক্রবার। এহেন পরিস্থিতিতে আবারও একবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব শিলিগুড়ি পুর নিগম কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ হাতে পেতেই শনিবার পুর নিগমের তরফে 37 নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। অভিযোগ, অ্যাপার্টমেন্টের পার্কিং জোনটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছিল, পাশাপাশি অবৈধভাবে দখলদারিত্ব নিয়ে আদালতে মামলা হয়। আদালতের নির্দেশে শনিবার শিলিগুড়ি পুর নিগম অভিযান চালিয়ে অবৈধ অংশ ভেঙে দেয়, তবে আগাম কোনো নোটিশ পাননি বলেও জানায় অবৈধ নির্মাণকারী সংস্থা। অন্যদিকে অবৈধ নির্মাণ নিয়ে কোনো প্রশ্রয় নয় বলেই জানিয়ে দিল শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র রাজ্যে এই ধরনের অবৈধ কারবারের বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মেনেই পুরসভা লাগাতার শহরকে ক্লিন সিটি তৈরিতে উদ্যোগী হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে চালানোর জন্য প্রমোটারের কাছ থেকে কিনে নেওয়া কর্তৃপক্ষ কি জানিয়েছেন শুনুন। এক নম্বর তো আমি নোটিশ পাইনি, আমার ফ্ল্যাট আছে, আমি কোনো নোটিশ পাইনি, ভেঙে দেওয়া হলো। আর 2 নম্বর, সারা শিলিগুড়িতে যত ফ্ল্যাট আছে 32টা ফ্ল্যাটের নিচে কভার করা আছে, আমারটা যেমন ভেঙেছে সবগুলো ভেঙে দেওয়া উচিত। নিয়ম যেটা বলে নোটিশ তো আপনার, নোটিশ পাইনি আমি। আমি কোনো নোটিশ পাইনি, আমি জানি না আসি নাকি ভাঙছি। কোনো কিছু জানি না, হঠাৎ করে কি চাবো এখন। অন্যদিকে শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক। রেগুলার বেসিসে আমাদের এই অভিযান চলে, যেখানে অবৈধ নির্মাণ হবে, এনক্রোচমেন্ট হবে, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শহরে মানুষের বসবাসযোগ্য করে তোলা, এটা আমাদের মোটো। এটা আমাদেরকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এটা করবার জন্য, আমরা সেটাই করছি। অনেকটা অনেক অনেক জায়গায় আবার দেখবেন অনারেবল কোর্টের নির্দেশে কিছু, যেমন আপনার নিবেদিতা রোড, সেটা একটা বড় যুদ্ধ আমরা করতে পেরেছি। দীর্ঘদিনের যে লিগ্যাসি বামফ্রন্টের, কংগ্রেসের সে সময়কার বোর্ড যেভাবে অবৈধ নির্মাণকে প্রশ্রয় দিয়েছে, শহরে যানজট, নর্দমা পর্যন্ত সেখান দিয়ে নিকাশি ব্যবস্থা নষ্ট হয়েছে, নদী নালা এনক্রোচ হয়ে গেছে, ফুলেশ্বরী এনক্রোচ হয়ে গেছে। আমরা গ্রেটফুল রাজ্য সরকার এবং ইরিগেশনের কাছে, যে শহরের মূল যে লাইফলাইন 3টে নদী, সেই নদী সংস্কারের কাজ তারা হাতে নিয়েছেন এবং শহরকে সৌন্দর্য করা, নদীকে বাঁচিয়ে রাখা, পরিবেশ বাঁচানো, এই কাজটা আমরা করছি। প্রায় 150-র ওপরে এই 2 বছরে আমরা এনক্রোচমেন্ট হাঁটিয়েছি, অবৈধ মিডলিং নিয়েই বলছি, 150-র মতন আমরা সরিয়েছি। আরও যেখানে যেখানে অভিযোগ আসছে, টক টু মেয়রে, রিটেল রাইট টু মেয়রে, বা সরাসরি বা কোর্টের মাধ্যমে, আমরা কোনো জায়গাতেই ব্যবস্থা নিতে পিছপা হচ্ছি না। বোর্ডের একদম পরিষ্কার সিদ্ধান্ত যে যারা রেসিডেন্সিয়াল বিল্ডিং করছেন, অল্প জায়গায় করছেন, তাদের জন্য সাময়িকভাবে কিছু রক্ষা কবচ আমরা দিতে পারলেও, আমরা হাই রাইজ বিল্ডিং, শহরে যত্রতত্র এনক্রোচমেন্ট, এটা আমরা মানব না। তাই আমাদের এই যে কর্মসূচি, এটা আমাদের জারি আছে। ভোটের সময় আমরা লক্ষ্য করেছি, ভোটের সময়, পুজোর সময়, যে সময় মানুষ উৎসবের মধ্যে থাকে, সেই সময় কিছু মানুষ তারা এই ধরনের কাজ করতে তারা আগ্রহী হয়, আমরা তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেব।
তবে আদালতের নির্দেশে এবং মুখ্যমন্ত্রীর পরামর্শে শিলিগুড়ি শহরে আগামী দিনে সমস্ত অবৈধ নির্মাণ যে ভেঙে ফেলতে চলেছে শিলিগুড়ি পুর নিগম, তা রঞ্জনবাবুর কথাতেই পরিষ্কার। শিলিগুড়ি সারদাপল্লী এলাকা ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।